আসসালামু আলাইকুম, নিউজ বিডি জার্নালিস্ট 24-এর সাথে আছি আমি নাদিয়া। কয়রায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন এমপি বাবু, আমাদের কয়রা খুলনা প্রতিনিধি সুমন হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রবিবার 14 মে সকালে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ ও গোবরার ঝুঁকিপূর্ণ নদী ভাঙ্গন এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন খুলনা 6 কয়রা পাইকগাছা ও সংসদ সদস্য আলহাজ্জম আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান, কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএমএস দোহা, কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম সহ সকল ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ ও দলীয় নেতাকর্মীর বৃন্দ। ভাঙনপ্রবল অঞ্চল ঝড়ঝঞ্ঝায় বিক্ষুব্ধ, যখনই ঝড় বন্যা আসে এই উপকূলীয় অঞ্চল মানুষ আমরা আতঙ্কে থাকি, ঝুঁকিতে থাকি। এই নদী ভাঙে মানুষ, আমরা প্রতিনিয়ত এই নদীর সাথে ঘরের সাথে আল্লাহর উপরে ভরসা করে আমরা এই অঞ্চলে বসবাস করি। তবে সুখের বিষয় হচ্ছে এই, আজকে ঘূর্ণিঝড় মশা যে যখন মোখা, যে আজকে যে সিগন্যাল বা যে অবস্থা, আগের থেকেই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে সিগন্যাল যে সতর্ক বার্তা দিয়েছে সেটির উপরে আমরা সবাই কাজ করেছি। এখানে আমাদের উপজেলা পরিষদ প্রশাসন, আমাদের থানা প্রশাসন, আমাদের সিপিবি সহ আমাদের দলীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সবাই মিলেই আমরা সকলে মাঠে আছি এবং একসাথে কাজ করছি। এইখানে আপনি জানেন যে যে অবস্থা এখানে ছিল আমফান, পরবর্তীতে আমফানের সময় মাননীয় প্রধানমন্ত্রীর আইলার সময় 2009 সালের 25 মে যে আইলা হয়, এই আইলায় এই কয়রা পাইকগাছা একদম লণ্ডভণ্ড হয়ে, তো সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে এখানে এসেছিলেন এবং এই অঞ্চলের বাঁধ রক্ষায় উনি ভূমিকা রেখেছিলেন। তারপরেও জানেন যে একটি বছরে বারবার করে একাধিক ঝড় ঝঞ্ঝা আসে। এবার এই আমার এই নির্বাচনী 4.5 বছরের মধ্যে আমরা 5টা ঘূর্ণিঝড় দেখেছি। একটা হচ্ছে আমফান, ইয়াস, সিত্রাং, বুলবুল এবং ফণি। এর ভিতরে আমফানের প্রচণ্ডতা ছিল খুব বেশি, এতে এই অঞ্চল আবারও লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং এই অঞ্চলের অভিভাবক শেখ হেলাল উদ্দিনের একান্ত সহযোগিতায় আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে যে বরাদ্দ পাই, সেই বরাদ্দ এমার্জেন্সি বেসিসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ওয়াপদা যে কাজ করে এখানে, এই কাজের ফলশ্রুতিতে আমি মনে করি আল্লাহর রহমতে অপেক্ষা কিন্তু ঝুঁকিমুক্ত অবস্থায় আমরা কয়রা পাইকগাছা এই মুহূর্তে আছি। আর মাননীয় প্রধানমন্ত্রী যে পাইকগাছায় 327 কোটি টাকা এবং এখানে 1176 কোটি, প্রায় 1500 কোটি টাকার যে প্রকল্প দেওয়ার ফলে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, কিছু কিছু টেন্ডার হচ্ছে। এই কাজ যখন শেষ হবে